হজ যাত্রার দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবের নয়টি ফ্লাইটের মধ্যে দুপুর পর্যন্ত পাঁচটি ফ্লাইটের দুই হাজারের বেশি যাত্রী ঢাকা ছেড়েছেন এদিকে সবশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনও বত্রিশ হাজার ছয়শো জনের ভিসা ইস্যু হয়নি কাল আবেদনের সময়সীমা শেষ হতে চললেও ভিসা না পাওয়ায় ভোগান্তিতে হজ যাত্রীরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বেসরকারি হজ এজেন্সিগুলোকে সতর্ক করেছে এবং জোর দিয়ে বলেছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে হজ যাত্রীদের ভিসা নিশ্চিত করতে না পারলে এই দায়ভার তাদের নিতে হবে এবছর পঁচাশি হাজার দুশো সাতান্ন বাংলাদেশি হজ করতে সৌদি আরবে যাবেন এর মধ্যে বিমান বিয়াল্লিশ হাজার ছশো উনত্রিশ জন যাত্রী বহন করবে এবং বাকি যাত্রী বহন করবে সৌদি আরবের দুটি এয়ারলাইন্স